নমস্কার, দ্য ট্যালেন্টেড গাইসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটি জায়গা সম্বন্ধে জানাবো। জায়গাটির নাম হল বাঁকুড়া জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আপনারা কি করে এই পাহাড়ে আসবেন, কখন আসবেন, এলে কি কি দেখতে পাবেন ইত্যাদি সমস্ত তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে অবস্থিত 1470 ফুট উচ্চতা বিশিষ্ট শুশুনিয়া পাহাড়। এই পাহাড়ে আসার অনেকগুলি পথ আছে। আপনি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে আপনার সুবিধা মতো দুর্গাপুর, রানীগঞ্জ কিংবা বাঁকুড়া রেল স্টেশনে চলে আসতে পারেন। তারপর সেখান থেকে বাসে করে শুশুনিয়া পাহাড়। আমি আপনাদের বলবো আপনারা হাওড়া থেকে সকালের রাঁচি শতাব্দী এক্সপ্রেস কিংবা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে দুর্গাপুর চলে আসুন। এটি হলো দুর্গাপুর রেল স্টেশন। রেল স্টেশনের পাশেই আছে সকালের খাবারের অনেক দোকান, এখান থেকে কিছু খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষ করে দুর্গাপুর রেল স্টেশনের পাশে থাকা বাস স্ট্যান্ড থেকে শুশুনিয়া পাহাড় যাবার বাসে চেপে পড়ুন। কম বেশি 1.5 ঘন্টার মধ্যে আপনি শুশুনিয়া পাহাড় চলে আসবেন। শুশুনিয়া পাহাড়ের কাছে অনেকগুলি হোটেল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার, কোলে ভিলা, দেবর্ষি ইত্যাদি হোটেল আছে। তো আমরা এখানে সব জিনিসপত্র রেখে একটু রেস্ট নিয়ে নেব। শুশুনিয়া পাহাড়ের নিচে যেখানে বাসটি নামিয়ে দিয়েছিল ওখানে প্রচুর খাবারের দোকান আছে। সকালের এবং দুপুরে খাওয়া দাওয়া আপনি এখানে করতেই পারেন। চলুন এবার এই রাস্তা দিয়ে যাওয়া যাক। এই রাস্তাটির চারপাশে প্রচুর দোকান বসে শীতকালে। যেহেতু আমরা অফ টাইমে গেছি তাই বেশি দোকান ছিল না। চলুন এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাওয়া যাক। এখানে কিছু দোকান আছে। এই দোকানগুলিতে আছে পাথরের নানান দেবদেবীর মূর্তি এবং পাথরের তৈরি অন্যান্য জিনিস। শুশুনিয়ার কাছে সালতোরা থানার নেতকমলা গ্রাম এবং ছাতনা ছানার বিদ্যোজাম গ্রাম দুটি বিখ্যাত তাদের ডোকরা শিল্পকেন্দ্রের জন্য। এই যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এখানে আসছে পাহাড়ের জল এবং একটি নরসিংহের মুখ দিয়ে সব সময় এই জল বেরোচ্ছে। এই ঝর্ণার পাশেই আছে 3টি মন্দির। প্রথমটি হলো শুশুনিয়া কালীবাড়ি। চলুন এই মন্দিরটি দেখে নেওয়া যাক।
কালীবাড়ির পাশেই আছে দুর্গা মন্দির, চলুন মন্দিরটি দেখে নেওয়া যাক। দুর্গা মন্দিরের পাশেই আছে গোপীনাথ মহারাজের স্মৃতি মন্দির, চলুন এবার এটিও দেখে নেওয়া যাক। এটি হলো শুশুনিয়া পাহাড়ের পাদদেশ, এখান থেকেই পাহাড়ে ওঠা শুরু। আপনি যদি রক ক্লাইম্বিং বা পর্বতারোহণ করতে ভালোবাসেন তাহলে শুশুনিয়া পাহাড় আপনার জন্য উপযুক্ত, কারণ শুশুনিয়া ক্যাম্পিং এবং পর্বতারোহণের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। পাহাড় থেকে নেবে কিছু কেনাকাটা করে আপনারা হোটেলে ফিরে যান, তারপর সেখান থেকে বাসে করে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, অফ টাইমে দুপুর 3:30 পর এখান থেকে দুর্গাপুর যাবার কোনো বাস পাওয়া যায় না, সুতরাং একটু আগে বেরিয়ে শুশুনিয়া থেকে বাসে করে সরাসরি চলে আসুন দুর্গাপুর, তারপর সেখান থেকে বিকেলের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে চলে আসুন হাওড়া রেলওয়ে স্টেশন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানান, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটিকে লাইক করবেন, এইরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে যাদের সঙ্গে আপনি এখানে বেড়াতে আসতে চাইছেন।